মালিকের চেয়ারে বসে জন্মদিনে যাবতীয় জিনিস বিক্রি করে 11 বছর বয়সী মোহাম্মদ পারভেজ। 4 বছর ধরেই চকবাজারের বেলুন, টুপি, পার্টি স্প্রে, কার্ড, যাবতীয় জন্মদিনের সরঞ্জামাদি দোকানে কাজ করছে সে। মালিক না থাকলেও একাই বেচাকেনা করতে পারে সে। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর পড়ালেখার মনোযোগ ধরে রাখতে পারে নাই শিশু পারভেজ। এরপর মায়ের ইচ্ছাতেই কাজ শুরু করে সে। সেদিন থেকে চলছে তার এই দোকানে কাজ। সকাল থেকে রাত অবধি কাজ করে যে টাকা পায় তা মায়ের হাতে তুলে দেয় সে। বড় হয়ে নিজেই একটা দোকান দিয়ে বাবা মাকে সুখে রাখার স্বপ্ন দেখছে সে। স্ত্রী পর্যন্ত করা লাগবে 1 টাকা পাইয়া মায়ের কাছে দিই, মায়ের খুশি হয় যে 50 টাকা দেয় এটা নিয়ে আমরা খাই, তিনি বড় হলে একটা দোকান নিতে পারি। ছোট বয়সী অনেকটাই কাজ শিখে গেছে বলে জানায় দোকান মালিক। সুযোগ দেওয়ার মূলত উদ্দেশ্য হলো আমার এলাকায় থাকে, প্লাস ওর মা সবসময় আমারে বলে যে ভাই আমার একটু কাজ কাম শিখায়, পারভেজের মতো অনেক শিশুই অল্প বয়সে শিখছে কাজ আর সাহায্য করছে পরিবারকে। শাহিন সুলতানা শ্রাবণী, হাওড়া.বিডিনিউজ24.com।